एक्चुअली आई नेक्स्ट क्लास है बेटा। एक्चुअली सीओडी जब कितने ऑप्शन है? আচ্ছা, আমি মনে করি যে রিং ফ্রেম আমাদের ডিপার্টমেন্টে যে আলাদা করে সিজে ট্রাভেলার আমরা পড়াচ্ছিলাম, ট্রাভেলার বিভিন্ন ধরনের ট্রাভেলার শেপ নিয়ে, আশা করি তোমাদের ওখানেই থাকার কথা। তো তারপরেও আমি আবারও রিং ফ্রেমের যে থিওরিটিক্যাল পার্টটা আছে ম্যাথ বাদ দিয়ে, সেইটা দেখাবো ওখানে কিছু মানে বাদ গেছে কিনা, এবং কিছু টপিকস এখনো হয়তো বাকি রয়ে গেছে পড়াবার। আচ্ছা, আর তোমাদের পড়ানো হয় নাই কোনো ম্যাথ প্র্যাকটিস হয়েছে লেকচার বলতে পারবা? তোমাদের কোন ধরনের ম্যাথ না স্যার, ম্যাথ করানো হয় নাই। তোমরা শুনতে পাচ্ছো কথা, বলো, রেসপন্স করো প্লিজ। পড়ানো হয় না, ঠিক না? রেসপন্স করো, আমি তাহলে সামনে আগাতে পারবো। ওকে, আচ্ছা, আমরা ম্যাথই করাবো আজকে তাহলে। এখন একটা ব্যাপার হচ্ছে যে তোমার এখন যেহেতু অনলাইন বেস পরীক্ষা, আশা করি ম্যাথকে অনেক বেশি গুরুত্ব দেবা আগের মতো। হ্যাঁ, ম্যাথ ধর এমসিকিউ ম্যাথ আইবে, রিটেন পার্টে রিটেন পার্টেও আলাদা ম্যাথ আইবে, শর্ট টাইপের যেগুলো মানে এই করা যায় ম্যাথ গুলোকে আমি হয়তো সেগ্রিগেট করে করে দাও হয়তো বাই দিলাম আসলে ভাই। আর একটু বড় আকারে যেগুলো ম্যাথ সেগুলো হয়তো টেনে দিব। তোমাদের মানে ডিটেলস ম্যাথ সম্পর্কে একটু ভালো কনসেপ্ট থাকতে হবে, বিশেষ করে অনলাইন পরীক্ষা আবারও হবে আপনি দিকে আমাদের। আর একবার তো দেখো, মেশিন দিয়ে অনেকদিন দেখো নাই, আমি মেশিনটা দেখাই যে আমাদের রিং ফ্রেম মেশিন যেটা ছিল, যদি ম্যানুয়াল দেখো না। নেটওয়ার্কে আজকে প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? স্যার কথা কেটে কেটে আসতেছে। থাকলে আসলে সমস্যা নেটওয়ার্ক সমস্যা। এটা ছিল আমাদের রিং ফ্রেম মেশিন। এটা ছিল রিং ফ্রেম মেশিন, দেখতে পাচ্ছ সবাই না? আচ্ছা, স্টুডেন্ট অন্তত শেয়ার করতে আমাকে বলবো, থাকো না হলে বুঝা যাবে ফেস টু ফেস না, কারণ ক্লাস হতে হবে টু ওয়ে ডেলিভারি। হ্যাঁ, ওয়ান ওয়ে না। স্যার স্ক্রিন খালি একটু, স্যার কথা থাকে না। হ্যাঁ, আমার দেখতে পাওয়ার কথা। ওকে, রিং ফ্রেম মেশিন এখন এখনো কি প্রবলেম আছে? দেখো, এটা হচ্ছে রিং ফ্রেম মেশিন, একটা স্পিনিং মেশিনের রিং সেকশনটা দেখা যাচ্ছে এখানে। রিং সেকশন তোমাদের আগে আমি দেখিয়েছি, বাট অনেকদিন পরে আবার এটা হচ্ছে রিটার ব্র্যান্ডের রিং ফ্রেম মেশিন। দেখো, এই যে
সিঙ্গেল রো ছাড়া আরো থাকতে পারে মেশিনে মানে ফ্যাক্টরির মানে কি বলবো ফ্যাক্টরির ফ্যাক্টরি তোমার ইউনিট একাধিক ইউনিট থাকে আবার ফ্যাক্টরি নাম্বার অফ স্পিন্ডল ফ্যাক্টরি কতটা লার্জ সেই অনুযায়ী ডিক্রেনের সংখ্যা আসলে একটা ফ্যাক্টরি কিন্তু তোমার হিসাব করা হয় যে ফ্যাক্টরি ক্যাপাসিটি মেইনলি হিসাব করা হয় নাম্বার অফ রিং ইউনিট জেনে ধরো নাম্বার অফ স্পিন্ডল করে বলা হয় একটা ফ্যাক্টরি 2 লাখ স্পিন্ডল একটা ফ্যাক্টরি এরকম বলা হয় ওই ফ্যাক্টরি নাম্বার অফ মানে ফ্যাক্টরি ক্যাপাসিটি কত বলে দেয় হয়তো 3 লাখ আর 2.5 লাখ এরকম 3 লাখ অ্যারাউন্ড 3 লাখ স্পিন্ডল সো মানে নাম্বার অফ স্পিন্ডল দিয়ে ওই ফ্যাক্টরি মানে ক্যাপাসিটি এটা এক্সপ্রেস করা হয় আচ্ছা দেখো এটা রিং ফ্রেম মেশিন এখানে আমরা আগে দেখেছি যে রিং ফ্রেম মেশিনে মেইনলি এই অংশটাকে আমরা বলি এই যে এই অংশটা কি বলতো আমার পয়েন্টারটা খেয়াল করে এইটা মেইনলি আমরা এই অংশটা কি বুঝাই একসাথে কোনো কথা প্রবলেম হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে হ্যালো আমরা বলতেছিলাম যে রিং ফ্রেম মেশিনের দেখো এই পার্টটাকে কি বলে এখানে দেখো রোলার দেখা যাচ্ছে তারপরে এই যে রোলার আছে এখানে কন্ট্রোলার আছে এই সেকশনটাকে কি বলি অ্যাকচুয়ালি আমরা ড্রাফটিং জোন হ্যাঁ ভেরি গুড ড্রাফটিং জোন ড্রাফটিং জোন হ্যাঁ ড্রাফটিং জোন নরমালি 3/3 ড্রাফটিং জোন 3/3 ড্রাফটিং জোন ওকে এইখানে আমরা যে ছবিটা দেখিয়েছি নর্মালি এইটা এটা কি 3/3 বলতে পারো কেউ এটা দেখে মনে হচ্ছে 4/4 এটা অ্যাকচুয়ালি 4/4 হবে বুঝছো 4/4 যদি হয় নর্মালি তোমরা কম্প্যাক্ট ইয়ানের জন্য আমরা 4/4 ডার্কিং সিস্টেম ইউজ করি বাট তোমাদের জেনারেল কনসেপ্ট হিসাবে ওখানে আমরা দিতে চাচ্ছি না কম্প্যাক্ট ইয়ান কম্প্যাক্ট ইয়ান অন কাইন্ড অফ স্পেশাল ইয়ান সেটা তোমাদের দরকার নেই তোমাদের সিলেবাস এটা কভার করে না সো এমনি রিং ফ্রেমে আমরা মানে ম্যাক্সিমাম আমরা নর্মালি যেটা ইউজ করা হয় 3/3 ডাপিং সিস্টেম 3/3 তোমরা আগে জানো ডাপিং সিস্টেমের ঠিক মানে ডাপিং সিস্টেম যদি 3/3 হয় তাহলে ডাপিং জোন সেখানে থাকে দুইটা ব্যাক জোন আর ফ্রন্ট জোন ব্যাক জোনে নর্মালি তোমার রোভিং এর যে পরিমাণ যে টুইস্ট আছে সেই টুইস্টটা আনটুইস্ট করা হয় টুইস্ট আনটুইস্ট করা হয় ফ্রন্ট জোনে গিয়ে মেইন আগে আনটুইস্ট করা হয় আর ফ্রন্ট জোনে গিয়ে মেইন ডাপটা অ্যাপ্লাই করা হয় আচ্ছা এখানে দেখো ডাপটিং জোন যেটা বললাম এটা আসলে 3/3 আছে দেখো এই 3/3 আছে এখানে বলতো এই যে আমার পয়েন্টারটা খেয়াল করো এটা যে ফিড হচ্ছে এটা কি টেনশন মানে যখন এভাবে ফিট করা হয় একটা নির্দিষ্ট টেনশনে রাখা হয় দেখো এই টেনশনে রাখা হয় মেশিন যখন কন্টিনিউয়াস সুতা হতে থাকে মেশিনে তখন এখান থেকে আনওয়াইন্ডিং হতে থাকে রবিং রবিং গুলো ঘুরতে থাকে রবিং গুলো ঘুরতে বলতে স্লোলি ঘুরতে থাকে মানে আনওয়াইন্ডিং হয় রবিং আনওয়াইন্ডিং হয় আর এই যে রবিং ববিন যেটা এই রবিং ববিনটা স্লোলি ঘুরতে থাকে যখন আনওয়াইন্ডিং হবে এটা একটু ঘুরতে থাকবে আর
ডাফটিং জোন এন্ড অফ দা ডাফটিং জোন আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে এগুলো বলো কি এখন এগুলো ডাফটিং এর পরে আমরা যে পার্টটা দেখতে পাচ্ছো এখানে কি দেখা যাচ্ছে একবার মেশিন থেকে তোমার দেখা যাচ্ছে বলো মেশিন প্র্যাকটিক্যালি এরকমই বাবা এগুলোকে এগুলো হচ্ছে ইয়ার্ন অ্যাকচুয়ালি এগুলো ইয়ার্ন বুঝছো এগুলো ইয়ার্ন ইয়ার্ন হলে কিভাবে দেখো বেসিক কথা কিছু বলে দিই এগুলো তোমাদের কনসেপ্ট থাকা দরকার যেমন দেখো ইয়ার্ন যেটা বলা হয় কন্ট্রোলারের নিপ পয়েন্ট কন্ট্রোলার এটা হচ্ছে এর উপরেরটাকে বলে কন্ট্রোলার নিচেরটা হচ্ছে স্টিল রোলার বাট এই টু পেয়ারই হচ্ছে এই পেয়ারটা ফ্রন্ট রোলার এই ফ্রন্ট রোলার এই দুই রোলারের ঠিক যেখান থেকে ইয়ানটা কন্টিনিউয়াস বের হচ্ছে সেটাকে বলে নিপ পয়েন্ট ইয়ানটা অ্যাকচুয়ালি এখান থেকে তো দুই কিন্তু তুমি যদি দেখো নিপ পয়েন্ট পরে দেখতে পাবা এখান থেকে ইয়ান নিপ পয়েন্টের পরে থেকে দেখতে পাবো ইয়ান ইয়ান পয়েন্ট এখন কথা হচ্ছে এখান থেকে দেখ নিপ পয়েন্টে থেকে বের হচ্ছে নিক পয়েন্টে ইনপুট মানে এই কন্ট্রোলারের পিছনে যদি দেখো কন্ট্রোলারের পিছনে দেখো ইয়ান দেখতে সরি রবিন দেখতে পাবা রবিন ঠিক কন্ট্রোলারের আগের মুহূর্তে দেখো সেটাও রবিন তার থেকে বের হলেই দেখতে পাবা ইয়ান সো এখানে মেকানিজম আছে মেকানিজম আসলে এখানে না এখানে দেখো এগুলো হচ্ছে ল্যাপেড গাইড এই যে ইয়ানটা বের হয়ে এসে ল্যাপেড গাইড প্রত্যেকটা ল্যাপেড গাইডের মধ্যে ল্যাপেড প্লেট আছে ল্যাপেড প্লেট বা ল্যাপেড আই আয়ের মধ্য দিয়ে ইয়ানটা পাস করে তারপরে এখানে আবার বেলুন কন্ট্রোলিং রিং আছে বেলুন কন্ট্রোলিং রিং দেন তারপরে নিচে আছে তোমার ভালো কিনা নিচে আরেকবার যে রিং রিং আছে এই নিচে আছে রিং এবং রিং এর উপরে আছে ট্রাভেলার আচ্ছা এখানে হ্যাঁ রিং সমস্যা আচ্ছা রিং এবং ট্রাভেলার যেভাবে থাকে দেখো রিং এর উপরে থাকে ট্রাভেলার রিং এর উপরে ট্রাভেলার রিং ফিক্স থাকবে ট্রাভেলার মুভ করবে সুতাটা ল্যাপেট আই তারপরে বিলন কন্ট্রোলে রিং এর ভিতর দিয়ে এসে তোমার ট্রাভেলার মধ্য দিয়ে অ্যান্টা পাস করানো হয় ট্রাভেলার হয়ে এসে স্পিন্ডলের উপরে থাকে রিং কপস এবং রিং কপসের সারফেসে এসে ইয়ানটা জড়ায় জিনিসটা এমন দেখো এখান থেকে নিপ পয়েন্ট ফ্রন্ট রোলারের নিপ পয়েন্ট টু ল্যাপেড আই থেকে বের হয়ে আসে এখানে আসে ল্যাপেড আই থেকে বের হয়ে অ্যাকচুয়ালি চলে যায় ট্রাভেলার ট্রাভেলার থেকে বের হয়ে এসে এই যে রিং কপসের সারফেসে এইভাবে জড়ায় কন্টিনিউয়াস জড়ায় এই যেগুলো রিং কপস রিং কপসটা বসানো আছে স্পিন্ডলের উপরে স্পিন্ডল ঘুরলে স্পিন্ডলের সাথে ফিক্সড করে লাগানো থাকে এটা প্রেসার দিয়ে লাগানো এই যে রিং কপস স্পিন্ডলের উপর চাপ দিয়ে বসাই দেওয়া হয় আবার প্রেসার দিয়ে এটা টান দিয়ে প্রেসার দিয়ে এটা আবার ওপেন খোলা হয় আর কি অ্যাকচুয়ালি ম্যানুয়াল প্রেসার দিয়ে এটা অ্যাডজাস্ট করা হয় তার স্পিন্ডলের উপরে থাকে অ্যাকচুয়ালি টেপারেট বলায় চিকন আর নিচের অংশে কম্পারেটলি ডায়া বেশি আর রিং কপসের ডায়া ইকুয়াল সব জায়গায় চাপ দিলে নিচের অংশের সাথে লেগে যায় দেন দেখো অ্যাকচুয়ালি এখানে বেলুন কন্ট্রোলিং ডায়া যেটা মানে বেলুন কন্ট্রোলিং রিং যেটা ইউজ করা হয় এই কারণে বেলুন কন্ট্রোলিং রিং অ্যাকচুয়ালি তোমার যখন সুতাটা ল্যাপেট আই আর ট্রাভেলার মাঝখান এই ট্রাভেলার ল্যাপেট আয়ের ভিতর দিয়ে আর ট্রাভেলারের ভিতর দিয়ে
তারপরে এটা যখন কন্টিনিউয়াস মানে জড়াতে থাকে তখন এরকম একটা শেপ চতুর সাইডে একটা পথ তৈরি হয়, ইয়ানটা যে মুভ করে স্পিন্ডলের চতুর সাইডে একটা পথে মুভ করে, এই একটা বেলুন শেপ তৈরি হয়। এই শেপটা ডায়া যাতে বেশি না হয় সেই জন্য একটা বেলুন কন্ট্রোল রিং ইউজ করা হয়, এই রিং এর মাঝখানে শেপটা থাকবে, এর বাইরে দিতে পারবে না, পার্শ্ববর্তী স্পিন্ডলের জন্য একটা স্পেস দিতে হবে, না হলে একটা মেশিনে তুমি এত স্পিন্ডল অ্যারেঞ্জ করা যাবে না। এই জন্য বেলুন কন্ট্রোল রিং ইউজ করা হয় এবং এই স্পিন্ডল এবং এই স্পিন্ডলের মাঝখানে একটা করে সেপারেটর ইউজ করা হয়। এই যে একটা সেপারেটর, এইটা একটা সেপারেটর, এইটা একটা সেপারেটর, এই যে একটা সেপারেটর, প্রতিটা দুইটা সেপারেটরের মাঝখানে একটা করে স্পিন্ডল, স্পিন্ডলের উপরে রিং ক্রস বসানো আছে, ইয়ান তৈরি হচ্ছে দেখছো। এই যে একটা দুই সেপারেটরের মাঝখানে একটা, এই দুই সেপারেটরের মাঝখানে একটা, এইভাবে সেপারেটরকে ভাগ করা হয়। আর এখানে নি ব্রেক থাকে, এই নি ব্রেকটা, নি ব্রেক দিয়ে কোনো একটা স্পিন্ডল যদি ইয়ান ছিঁড়ে যায় তখন এই নি ব্রেকটা উঠায়, মানে উঠালেই নি ব্রেকটা দিয়ে চেপে ধরলে, অ্যাকচুয়ালি নি ব্রেকটা পা দিয়ে চেপে ধরা হয় পায়ের হাঁটু মাঝখানটা দিয়ে, তখন ওই স্পিন্ডলটা থেমে যাবে, বাট নট ফুল মেশিন, নর্মালি শুধু স্পিন্ডলটা থেমে যাবে, তখন ম্যানুয়ালি যে সুতাটা যদি ছিঁড়ে যায় ম্যানুয়ালি এটা মানে নট দেওয়া হয়, সুতার যে দুই অংশে ছিঁড়ে গেছে এই দুই মাথা একসাথে নট দিয়ে আবার নি ব্রেকটা ছেড়ে দিলে ওই স্পিন্ডেল আবার মুভ করতে থাকে। সো কন্টিনিউয়াস দেখবা ফ্যাক্টরিতে এই ধরনের অপারেটর মুভ করে, দেখতে থাকে কোন সুতাটা ছিঁড়ে গেছে, এই সেটা ছিঁড়ে গেছে সেটা আবার ওখানে মানে নট দিয়ে দেয়। তো এখানে এতক্ষণ যা বললাম সেখান যে বলতে পারো কেউ ট্রাভেলার স্পিড বেশি না আসলে স্পিন্ডলের স্পিড বেশি হবে, মানে এই সেন্স অনুযায়ী তোমাকে যা বললাম আমরা ল্যাপের আই থেকে যে ট্রাভেলার, ট্রাভেলার থেকে যে স্পিন্ডলের রিং কপসে সুতা জড়ায়, তাহলে স্পিড কার বেশি হবে ট্রাভেলার না স্পিন্ডল? তোমরা কি এখনো বুঝতেছো না কথা? তোমাদের আমি একটা জিনিস আমি বলি, তোমাদের তোমরা বিশেষ করে তোমাদের ডিপার্টমেন্টে এর আগে ক্লাস নিলে আমি দেখি তোমরা রেসপন্স করো না, চুপ থাকো, তোমাদের স্টুডেন্ট অনেক বেশি ডাবল, এমন একটা মানে ধরো টিএফডি বা 40 জন ডিপার্টমেন্ট, 40 জন স্টুডেন্ট, তাও তো 2-4 জন কন্টিনিউয়াস রেসপন্স করে, তোমরা তার ডাবল, তারপরে তোমাদের দেখি সবাই চুপ থাকো, চুপ থাকলে তো ক্লাস নেওয়া যায় না, কথা না বুঝলেও বলতে হবে, ঠিক আছে? তোমাদেরও নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে বা শর্ত থাকবে না। দেখো বাইনোমিয়াল বলবো কি অবস্থা, ID 4 আসো, জুনায়েদ বিন জামান, Yes, sir. এতক্ষণ যা বললাম তোমরা কি বুঝতে পারছিলাম না, কথা কি শোনা যাচ্ছিল? ট্রাভেলার স্যার পুরোপুরি ক্লিয়ার শোনা যাচ্ছে না, আসলে যদি না শোনা যায় না, কারণ কালকে ক্লাস না গত পরশু দিন ক্লাস না, কোনো সমস্যা হয় নাই, তাহলে নেটওয়ার্কেই সমস্যা করে নিতে হবে। তারপরেও আমাদের এখানে কয়েকটা ইয়ে আছে, আমার নিজস্ব ব্রডব্যান্ড আছে, ওয়াইফাইটা নর্মালি নিজের ব্রডব্যান্ডটা স্পিড বেশি এটা দিয়ে ইউজ করতেছি, তারপরে যদি শোনা না যায় তাহলে তো আর কোনো হয়ে। আচ্ছা আমি আসতে বলি কথাটা, আচ্ছা আমরা ম্যাথ দেখি, হ্যাঁ
আচ্ছা ম্যাপ করার জন্য সূত্র আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সূত্রগুলো সূত্রগুলো ভালো করে বুঝলে আশা করি তোমাদের ম্যাথ করা অনেক ইজি হবে, যে কোনো ম্যাথ চলে আসলেও করে ফেলতে পারবো আশা করি। আচ্ছা এর বাইরেও আরো সূত্র আছে, বা সেই টপিক গুলো আমরা তোমাদের কভার করব না। সো তোমরা এই আমি যা দিচ্ছি এর বাইরে সূত্র দিয়ে ম্যাথ করা আশা করি জরুরি না। হ্যাঁ প্রয়োজন হয় সেটা আমি দেখবো, বাইরে যে নাই তা না, বাইরে থাকলে দু একটা সূত্র থাকতে পারে, বাট এগুলা যা পড়াচ্ছি তোমাদের লেভেল হচ্ছে অ্যাকচুয়ালি বেশি পড়াচ্ছে। হ্যাঁ তো আর দরকার নাই। আচ্ছা তোমরা জানো দেখো নাম্বার ওয়ান, দেখো টিপিআই ইকুয়াল টু কিউ ইনটু রুট ওভার কাউন্ট, সূত্রটা আগেও দেখেছো অনেক সময় কিএম দেয়া থাকবে অথবা কাউন্ট আর কাউন্ট আর কাউন্ট তো থাকেই, কাউন্ট আর কিএম ম্যাক্সিমাম দেয়া থাকে, ঠিক এটা বের করে নিতে হয়, তখন তোমার সূত্র অনুযায়ী কিপিআই বের করে নিতে হবে। ওকে দেন দেখো প্রোডাকশন পার শিফট এটা অ্যাকচুয়ালি প্রোডাকশন পার শিফট এটা পাউন্ডে, হ্যাঁ এটা পাউন্ডে হবে। এর জন্য তোমরা আগে সিম্পলেস মেশিনের যে প্রোডাকশন বের করেছো সূত্রটা প্রায় সেম না ফুললি সেম। দেখো ওখানে স্পিন্ডল স্পিড ছিল, নাম্বার অফ স্পিন্ডল ছিল, এবং ওখানে আমাদের এখানে স্পিন্ডল স্পিড, ওখানে আমরা ব্যবহার করছি ফ্লায়ার স্পিড, ইনটু নাম্বার অফ স্পিন্ডল ইনটু ইফিসিয়েন্সি, দেন হচ্ছে 60, মানে আমরা এটা শিফটে নিলে আগে ঘন্টা থেকে 8 ঘন্টা, দেন টিপিআই, তারপরে টিপিআই যেহেতু টুইস্ট পার ইঞ্চি এটাকে আমরা 36 যে ভাগ দিয়ে গজে নি গজ, তারপরে এটাকে কাউন্ট এবং 840 যে ভাগ দিয়ে পাউন্ডে বেঁধাই পাউন্ড। তোমরা আমি ম্যাথ যেতে এখনই করাবো, তোমাদের করতে হবে, তোমরা সূত্রগুলো মোবাইলে ছবি তুলে রাখতে পারো, আর আমি অলরেডি পরে এটা দিয়ে দিব তোমাদের সব, মানে ম্যাথ শেষ হয়ে গেলে সবগুলো করা হলে আর কি দিয়ে দিব। এখন প্র্যাকটিস করার জন্য মোবাইলে তুলে রাখতে পারো। হুম দেখো নাম্বার অফ স্পিন্ডল এখান থেকে বলতো, 2 নম্বর সূত্র থেকে আমরা যে নাম্বার অফ স্পিন্ডল বের করা যাবে কিনা, কখনো যদি নাম্বার অফ স্পিন্ডল চায় প্রোডাকশন পার শিফট অথবা পার কেজি অথবা পার টন বের করা আছে। দেখো 2 নম্বর সূত্র থেকে আমরা কেজিতে টনে নিতে পারবো না, প্রোডাকশনটা এখানে পাউন্ডে বের করা আছে, যদি কেজিতে চায় পারা যাবে না, বলো জি স্যার যাবে ওখানে, আমরা পাউন্ডকে আমরা কেজিতে দিয়ে 2.046 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কেজি যাবে, কেজি থেকে টনে নিলে বলো কেজি থেকে টনে নিতে পারবো না, এরকম বলে দিল পার ডে প্রোডাকশন এত, পার ডে প্রোডাকশন সেটা পাউন্ডে থাকতে পারে, কেজিতে থাকতে পারে, টনে থাকতে পারে, তাহলে নাম্বার অফ স্পিন্ডল কত, মানে পার ডেতে এত প্রোডাকশন পায়, মনে করো পার ডেতে একটা ফ্যাক্টরিতে 10 টন প্রোডাকশন হয়, তাহলে ওই ফ্যাক্টরির নাম্বার অফ স্পিন্ডল কত এবং নাম্বার অফ রিং ফ্রেম কত, আলাদা আলাদা কোশ্চেন হতে পারে, দেখো নাম্বার অফ রিং ফ্রেম এবং নাম্বার অফ স্পিন্ডল হতে পারে না, তাহলে 2 নম্বর সূত্র থেকেই এখানে থাকে, এখান থেকে নাম্বার অফ স্পিন্ডল বের করে ফেলা যায়, ওই সূত্রটাকে এখানে লেখা হয়েছে, মানে জাস্ট
অল্টারনেট করে, ঠিক আছে না? দেখো দুই আর তিনের মধ্যে বেশি কোনো পার্থক্য নাই, এবং নাম্বার অফ রিং পেয়ার নাম্বার ফোর, দেখো টোটাল নাম্বার অফ স্পিন্ডল কে আমরা নাম্বার অফ স্পিন্ডল পার ফ্রেম দিয়ে ভাগ দিলে টোটাল নাম্বার অফ স্পিন্ডল, ওকে নাম্বার টোটাল নাম্বার অফ স্পিন্ডল যেটা পাবো সেটাকে প্রত্যেকটা রিং ফ্রেম একটা রিং ফ্রেমের স্পিন্ডল সংখ্যা দিয়ে ভাগ দিলেই নাম্বার অফ রিং ফ্রেম পাওয়া যাবে। যেমন ধরো এখানে আমরা যদি লিখি যে নাম্বার অফ স্পিন্ডল, আরো সহজে লিখতে পারি নাম্বার অফ স্পিন্ডল কতটা রিং ফ্রেম মেশিন দরকার বের হবে না? কিন্তু ম্যাথ করতে হবে এখনই, আমি কিন্তু করাই হয়তো দিব না তোমাদের কি করা। দেখো টুইস্ট পার ইঞ্চি দেখো টুইস্ট পার ইঞ্চি এখান থেকে যখন আমরা টিপিআই বের করি টুইস্ট পার ইঞ্চি স্পিন্ডল স্পিড ডিভাইড বাই ফ্রন্ট রোলার সারফেস স্পিড দিয়ে টুইস্ট পার ইঞ্চি বের করা যায়, স্পিন্ডল স্পিড ডিভাইড বাই ফ্রন্ট রোলার সারফেস স্পিড, ফ্রন্ট রোলার সারফেস স্পিড, ওকে। এখান থেকে দেখো যদি আমরা ফ্রন্ট রোলার সারফেস স্পিড বের করতে চাই তখন আবার বের করা যাবে দেখো ফ্রন্ট রোলার সারফেস স্পিড ইকুয়াল টু আবার এই যে ফ্রন্ট রোলার সারফেস তুমি দেখো যখন টিপিআই বের করবা টুইস্ট পার ইঞ্চি সূত্র হচ্ছে স্পিন্ডল স্পিড ডিভাইড বাই কন্ট্রোলার সারফেস স্পিড, আর আমরা জানি কন্ট্রোলার সারফেস স্পিড কি হবে বের করবা পাই ডি এন, কন্ট্রোলারের আরপিএম এবং কন্ট্রোলারের ডায়া ইনটু পাই, ওকে। তাহলে স্পিন্ডল স্পিড কি হবে বের করবা, স্পিন্ডল স্পিড এখান থেকে বের করতে পারো যে কন্ট্রোলার সারফেস স্পিড ইনটু টিপিআই, ওকে। এই সূত্র থেকেই আমরা স্পিন্ডল স্পিড বের করতে পারি। এগুলো কিন্তু ছোট ছোট ম্যাথ এমসিকিউ এর জন্য এই সব ধরনের সূত্র লাগবে, ঠিক আছে? এখন বলো এই সূত্র থেকে আমরা স্পিন্ডল স্পিড বের করতে পারি, স্পিন্ডল স্পিড ইকুয়াল টু টিপিআই ইনটু কন্ট্রোলার সারফেস স্পিড। আচ্ছা এই সূত্রটা কি আমরা সাথে লিখেছি স্পিন্ডল স্পিড ইনটু 39.37 কেন গুণ করলাম বলো, কেউ কি পার্থক্য আছে বলো? স্যার মিটারে কনভার্ট করা হয়েছে। হ্যাঁ ভেরি গুড, মিটারে কনভার্ট করা হয়েছে। এখানে কিন্তু আমরা অলরেডি মিটার পার মিনিট লিখেছি, হ্যাঁ কন্ট্রোলার সারফেস স্পিড, এখানে কিন্তু কন্ট্রোলার সারফেস স্পিড ইঞ্চি, দেখো এই যে লেখা আছে কন্ট্রোলার সারফেস স্পিড ইঞ্চি পার মিনিট, ইঞ্চি পার মিনিট, আর এখানে আমরা লিখছি মিটার পার মিনিট, ঠিক আছে ইঞ্চি পার মিনিট আর এখানে মিটার পার মিনিট, ওকে। দেন দেখো মেকানিক্যাল ডাফট আর অ্যাকচুয়াল ডাফট, খেয়াল করো যে মেকানিক্যাল ডাফট আর অ্যাকচুয়াল ডাফটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মেকানিক্যাল ডাফট যখন আমরা একটা রোলারের সারফেস স্পিড কে রোলারের সারফেস স্পিড দিয়ে ডিভাইড করে আমরা বের করব ডাফট বের করবো তখন এটাকে মেকানিক্যাল ডাফট, আর যখন অ্যাকচুয়াল ডাফট হচ্ছে প্রোডাকশন দিয়ে যেমন রিং ফ্রেমে রিং ফ্রেম মেশিনের ডাফট বের করে দেবো, রিং ফ্রেম মেশিনের আউটপুট হচ্ছে ইয়ার্ন আর ইনপুট হচ্ছে রবিন, সো ইয়ার্ন কাউন্ট ডিভাইড বাই রবিন কাউন্ট দিয়ে বের করলে সেটা যে মানে ইনপুট এবং আউটপুট দিয়ে ডাব বের করলে সেটা অ্যাকচুয়াল ডাব, হ্যাঁ অ্যাকচুয়াল আমরা কত পেয়েছি কত গুণ মানে এটা চিকন হয়েছে সুতরাং এর ওয়েট, সো এখানে যদি আমরা অ্যাকচুয়ালটা দুইভাবে করা যাবে, যদি এটা ইংলিশ কাউন্টে দ্যাট মিনস ইনডিরেক্ট সিস্টেমে থাকে তাহলে ডেলিভারি কাউন্ট ডিভাইড বাই ফিট কাউন্ট
দ্যাট মিন যদি আমরা রিং এর ডাবল করি তাহলে রিং এর রিং এর ডেলিভারি হচ্ছে ইয়ার্ন তাহলে ইয়ার্ন কাউন্ট ডিভাইড বাই রভিং কাউন্ট দুটো হতে হবে এ নিতে যদি এই ডাবটাই আমরা ড্রফিং এ বের করি ওকে অথবা ইয়ানেও মানে ডিফ্রেমে বের করি এবং যখন আমরা এটাকে ডিরেক্ট সিস্টেমে নিব তখন আগে হবে ফিড কাউন্ট ডিভাইড বাই ডেলিভারি কাউন্ট এটা মানে রিভার্স হয়ে যাবে ডাফটের ভ্যালু একই আছে হ্যাঁ যখন কাটাকাটি করবা ডাফ ভ্যালু একই আছে আচ্ছা কিছু দেখো তোমার ম্যাথ গুলো করার জন্য কিছু কিছু কনভার্সনের জন্য ছোটখাটো কিছু মানে ই মনে রাখতে হয় ডাটা গুলো দেখো তোমার জানোই যে 36 ইঞ্চিতে একবার এগুলো লাগ বারবার লাগে জন্য আমি তোমাদের বোঝার সুবিধার এখানে দেখে রাখছি দেখো 1 মিটার সমান 1.0936 গজ এগুলা থাকলে তোমার মধ্যে তুমি কনভার্ট করে চেঞ্জ করে ইউনিট গুলোকে এক ইউনিটে এনে তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে পারো যে ম্যাথের কিছু খাতা আমরা কাটাতে গিয়ে দেখি হয়তো বা তোমার দেখা যাচ্ছে ইউনিট গুলোকে সেম এ আনে নাই দেখা যাচ্ছে তোমার ইসের ক্ষেত্রে কম্বার মেশিনে ফিড ল্যাপ ওয়েট দেখলাম অনেক জায়গায় ফিড ল্যাপ ওয়েট ওখানে হয়তো বা ইয়ার্সে নিছে আবার তোমার লিটস পার মিনিট আর ফিট পার লিট এটা মিলিমিটার এটাকে মিটারে নিছে এটাকে গজে নিছে তাহলে তো হইলো না বুঝছো মিটারে নিলে গজে নিলে রেজাল্ট আলটিমেট হবে না হয় দুটাকে গজে নিতে হবে অথবা দুইটাকে মিটারে নিতে হবে এরকম কোন ম্যাথ অনেকে করেছে এই পরীক্ষাতে এই কারণে সে অনেক মার্ক কাটা যাচ্ছে সেটা ওকে দেখো এখানে অনলি আমরা 120 গজকে ফ্যাক্টরিতে অনলি বলা হয় অনলি অনলি কত তাহলে 7 লি অনলি যদি 120 গজ হয় তাহলে 7 লি সমান 840 গজ আর 840 গজকে আমরা ওয়ান হ্যাং বলি তোমরা আগেও জানো এইটা দেখো 1 পাউন্ড সমান 453.6 গ্রাম এবং 1 পাউন্ড সমান 16 আউন্স এই 16 আউন্স এটা দিয়েও কিন্তু ম্যাথ দুই একটা আসতে পারে আগে আমাদের প্রিভিয়াস কোশ্চেনে এসেছে আর কি হ্যাঁ আউন্স হ্যাঁ অথবা ওপিএস আমরা যখন বলবো রিং ফ্রেমের ওপিএস বের করো অনেকে এই ওপিএস নিয়ে আগে সমস্যা এইটুক না বোঝাতে ম্যাপ করতে পারে না ওপিএস ওপিএস হচ্ছে আউন্স পার স্পিন্ডল তাহলে একটা রিং ফ্রেম মেশিনের একটা স্পিন্ডলের প্রোডাকশন আউন্সে বের করতে হবে ঠিক আছে তারপরে পাউন্ড 1 পাউন্ড সমান জানো 7000 গ্রেইন আর এই একটু আগে বললাম 1 মিটার সমান 39.37 ইঞ্চি বাকি গেল আই আর এটা অনেক বেশি লাগে 1 কেজি সমান 2.2046 পাউন্ড অথবা 2.205 পাউন্ড ওকে আচ্ছা ম্যাথ একটা করো দেখি কি করতে পারো বলো ম্যাথ প্র্যাকটিস করো ম্যাথ বেশি করে প্র্যাকটিস করতে হবে থিওরি তো ইজিলি পড়া যায় ওয়াল প্লেসও আমি করতে দিব আর কি তোমাদের স্টুডেন্ট 63 আরো তো স্টুডেন্ট থাকা দরকার তারপরে আগের থেকে ভালো আর কি বলা যায় তোমাদের পরীক্ষা কিন্তু অনলাইনে হবে আশা করি এটাই মাথায় রেখো আমার বিশ্বাস হ্যাঁ অনলাইনে তো একবার নেওয়া হয়েছে যাই হোক এরকম খুব একটা সমস্যা হয় নাই অফলাইনে গভর্নমেন্ট অর্ডার না দিলে অনলাইনে হতে হবে অসম্ভাবনায় অনেক বেশি দেখো কিছুদিন মধ্যেই পরীক্ষা তোমাদের আবার নেক্সট পরীক্ষারই চলে আসতে পারে তোমাদের পরীক্ষার রেজাল্টের অলরেডি এই চলছে প্রসেসিং এটা কিন্তু সামনে মাসে সব হয়ে যাবে আশা করি সামনে মাসে না এই মাসেই শুধু হয়ে যাবে আশা করি রেজাল্টের এই মাসে সবগুলোই হবে কিনা শুনতেছ কথা আচ্ছা প্রথম ম্যাথটা বলো আমি একটা করে দিই জি স্যার শুনতেছি কথা প্রোডাকশন কি চেয়েছে প্রথম ম্যাথটা
কি চেয়েছিল, প্রোডাকশন আমাদের চেয়েছে পাউন্ডস পার ডে, তাহলে পাউন্ডস পার ডে ১৮,০০০ সবাই বুঝো আর কি, হ্যাঁ বুঝে নাও, পরে আমি যাকে করতে দিবো সে করবা, পরে আমি হেল্প করবো, পারবা না এমন তো না, পারবা না এমন তো শিখবো না। ওকে, স্পিন্ডল স্পিড ইনটু নাম্বার অফ স্পিন্ডল, সূত্র অনুযায়ী এরপরে যাকে দিব সে করবা, কিন্তু প্রিপেয়ার থাকো। স্পিন্ডল স্পিড ইনটু নাম্বার অফ স্পিন্ডল, তারপরে কি ছিল, ইফিসিয়েন্সি। এখানে দেখো ইন এ রিং ফ্রেম মানে একটি রিং ফ্রেম এ যদি পাঁচটা রিং ফ্রেম হইতো তাহলে কিন্তু পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করতাম। স্পিন্ডল স্পিড ইনটু নাম্বার অফ স্পিন্ডল ইনটু টাইম, এসে পাউন্ড পার ডে তে না, এখানে ঘন্টা নিলাম, ঘন্টা থেকে ডেতে নিলাম। ওকে, এখন কি দেখো সূত্র অনুযায়ী টিপিআই, টিপিআই কত, টিপিআইটা বের করো তো, টিপিআই কত আসে, এখানে হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার 4.2, টিপিআই ছিল টিএম ইনটু রুট ওভার কাউন্ট, কাউন্ট কত 30, হ্যাঁ ওকে, টিপিআই তারপরে 30 তারপরে এখন দেখো যদি আমরা এটাকে আবার কেজিতে নি, কেজি পার ডে তে নি, তখন হবে 2.0 আমরা কেজিতে, কেজি থেকে যদি টন চাই, কারো বলতে কোনো সমস্যা আছে, তোমাদেরকে করতে হবে না, পারবা না, এটাই কোন সমস্যা আছে কারো, আরে 36 এসেছে স্যার, হ্যালো স্যার 36 টা কিসের স্যার, এই যে 36 টা দেখো সূত্রে কনভার্ট করতে পারছে লাগে আর কি, সূত্রের মধ্যে ইঞ্চি যে ভ্যালুটা আছে ইঞ্চি থেকে ওই আউটপুটটাকে আমরা গজে নিই, বুঝছো, অ্যাকচুয়ালি জানো এটা প্রোডাকশন, এটা হচ্ছে প্রোডাকশন, এই প্রোডাকশনের যে ভ্যালু মনে করো এখানে তো অ্যাকচুয়ালি ইয়ান প্রোডাকশন, এটা টিপিআই সূত্রটা লিখি মেন সূত্র, কিন্তু এ পর্যন্ত সূত্র হয়ে যায় স্পিন্ডল স্পিড ডিভাইড বাই, আমরা একটু দেখাই স্পিন্ডল টিপিআই, এর মধ্যে টিপিআই ইকুয়াল টু আমরা টিপিআই ইকুয়াল টু কিছু স্পিন্ডল ডিভাইড বাই ফ্রন্ট ডেলিভারি,
স্যার কথা আছে নাকি কিছু মিছু তো এখানেই আমরা তো এখানে স্যার কথা বুঝে যাচ্ছে না স্যার কিছু শুনতে পাচ্ছেন না আমাদের ক্লাস নেই इंग्लिश काउंट ইংলিশ কাউন্ট এনি এবং 840 দিয়ে ভাগ করি তোমরা এরার দিয়ে ভাগ করে দেখো এটা থেকে এটা দিয়ে ভাগ করলে আবার সেই ভ্যালুটা পাউন্ডে চলে আসে ভ্যালুটা তখন পাউন্ডে আসে ইংলিশ সিস্টেমের কাউন্ট এবং 840 হ্যাং দিয়ে ভাগ করলে পরে প্রোডাকশনটা পাউন্ডে আসে গজ থেকে তাহলে আমরা ঠিক ইঞ্চি থেকে গজে এবং গজে থেকে পাউন্ডে নিলাম এখন পাউন্ডে থেকে এটা কেজি কেজি থেকে টনে বুঝছো কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে না সেটা কোথায় আচ্ছা তোমরা একজন করো দেখি তোমাদের এখন পর্যন্ত তোমার তোমরা হচ্ছে 2-1 তাই না তোমাদের এখন কত জিপে বেশি কার কার বেশি বলো তো এদিকে হাই জিপে কার সিরাজ আর সাইফ দুইজন কমনলি জি স্যার ইজি ফোর স্যার কোশিরা দাসো জি স্যার তোমার তোমার আইডি ওয়ান না জি স্যার তোমার কত সিজিবে কত জি স্যার 1-1 এ তো 4 আসছিল স্যার 1-1 1-2 রেজাল্ট আসে নাই 1-2 তো মানে দিছো কেবল তো 1-2 তো স্যার দিবে স্যার আচ্ছা তুমি হ্যাঁ কি বুঝেছো মানে তোমার কথা বুঝতে পারতেছো কিছু বুঝছো তুমি 2 নাম্বার ম্যাথটা নিয়ে বলো তো দেখি কি করা যায় কিভাবে করতে হবে বলো স্যার তোমার স্ক্রিন শেয়ারে যাও স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো ওটার কথা मोबाइल रखो दिखी तुलो मोबाइल দ্রুত করো
কি যাচ্ছ তোমার স্ক্রিন যাচ্ছ আর কি আসো কোর পাইছো বলো দেখি কি অবস্থা তোমাদের আর একদিন কোর পাইছো কি আইডি বলো আইডি সেভেন শুনতে পাচ্ছ আইডি সেভেন আইডি সেভেন অ্যাবসেন্ট করে দেবো অ্যাবসেন্ট Yes, sir. ID 3. Sir. Hello. 7 বল স্যার 7 তুমি দাও স্ক্রিন শেয়ারে দাও হ্যাঁ বলো স্যার দেখি প্র্যাকটিস করো দেখি ম্যাচটা করো হ্যাঁ হ্যাঁ তোমার স্ক্রিনে যাও হ্যাঁ তুমি হোয়াইট বোর্ডে যাও হোয়াইট বোর্ড আইটি ওয়ান হয়ে গেল স্যার ভ্যালু গুলো একটু দেখতেছিলাম স্যার তুমি কথা বলতে আসি না শুরু করো তুমি হোয়াইট বোর্ডে যাও আমি বলে দিই পরে ম্যাটটা কি আছে এখানে দেখো প্রোডাকশন রিকোয়ারমেন্ট বলছে 40 এনি কটন ইয়ান 2500 পাউন্ড পার ডে ঠিক আছে আমরা আগেই আলাপ করেছি জি স্যার যে 2500 পাউন্ড পার ডে প্রোডাকশন লাগবে সেটাই আমাদের রিকোয়ারমেন্ট কাউন্ট হবে 40 কাউন্টের ইয়ান 40 কাউন্টের ইয়ান তৈরি করতে হবে 2500 পাউন্ড পার ডে এটা আমাদের রিকোয়ারমেন্ট এখন কয়টা রিং ফ্রেম লাগবে ঠিক আছে এখন লিখছে অ্যাজ নেসেসারি প্যারামিটার সো প্যারামিটার ধরে নিতে বলছে ঠিক আছে আচ্ছা এই ধরে নিয়ে ব্যাপারগুলো তোমরা যেটা করবা তোমরা যদি মনে করো দুইটা ধরো এরকম কিছু ম্যাথ প্র্যাকটিস করলাম 30-40 কাউন্টের জন্য কত ছুটা মানে ই ছিল আর কি টিপিআই কত ছিল টিএম কত ছিল ঠিক আছে তারপরে মেশিনের স্পিড কত ছিল আর নাম্বার অফ স্পিন্ডল মুখস্থ রাখার দরকার নাই আমরা বলেছি আগে না বললে আবার বলি শর্ট ফ্রেম যদি হয় শর্ট ফ্রেম উল্লেখ করা থাকে তাহলে নাম্বার অফ স্পিন্ডল 504 টা আর লং ফ্রেম হলে 1008 টা ঠিক আছে শর্ট ফ্রেম 480 থাকে তোমাদের দরকার নাই তোমরা শর্ট ফ্রেম বলতেই 504 টা ধরবা এটাই সবচেয়ে বেশি ইউজ হয় লং ফ্রেম বলে 1008 টা বিকল্প নাই হ্যাঁ তো এটা নিয়ে সমস্যা নাই স্পিন্ডল দেখবা এই কাছাকাছি ধরে নিলে হবে যেমন ধরো 30 কাউন্টের জন্য আমরা প্র্যাকটিস করছি 18000 আরপিএম তুমি এখানে 19-20 ধরবা আর কি হ্যাঁ 19-20 40 কাউন্টের জন্য 20 এর উপরে যাওয়ার দরকার নাই ঠিক আছে ওকে আচ্ছা বড় আচ্ছা টিএম তোমার 40-30 কাউন্টের জন্য 4.2 ছিল কার্ডেডিয়ান এটাও যদি কার্ডেডিয়ান হয় আর কার্ডিয়ান যদি নাও হয় তবুও তোমরা এখানে 4.6 ধরতে পারো ওকে এরকম 4.46 তাহলে হবে তাহলে বলো কিভাবে করবা দুই নম্বরটা আচ্ছা আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা বলো তো জি স্যার দেখা যাচ্ছে আগে যেটা করেছি এখানে দুই নাম্বার তোমার করা দরকার না কারণ দুই নাম্বারটা আমি বলেই দিই কারণ এক আর দুইয়ের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই এখানে কি করবা দেখো আমাদের এই পর্যন্ত যদি আমি এই অংশটা বাদ দিই এই যে অংশটা
আচ্ছা এই অংশটা যদি বাদ দিই হ্যাঁ তাহলে আমাদের যেটা রিকোয়ারমেন্ট পাউন্ডস পার ডে পর্যন্ত কিন্তু পাউন্ডস পার ডেই আছে ঠিক আছে পাউন্ডস পার ডে আছে এই যে পাউন্ডস পার ডে এখন আমাদের প্রোডাকশন ছিল কত এখানে 2500 তাহলে এখানে যদি আমরা 2500 লিখি দেখা যায় কিনা 2500 পাউন্ডস পার ডে তখন এই স্পিন্ডল স্পিডটা আমরা হয়তো চেঞ্জ করে দিব এটা ঠিক থাকবে এটাকে হয়তো আমরা 19000 দিলাম ঠিক আছে তারপরে আর কি থাকবে এটা ঠিক থাকবে তারপরে এটাকে তো 4.6 স্যার 19000 এটা কি ধরে নিলাম স্যার এর যদি এরকমই হয় একটা ব্যাপার তোমাদের বলি ধরে নিয়ে বলতে ওইরকম না কারণ হচ্ছে এই 30 কাউন্টে তুমি 18000 দিয়ে করলা কোন ফ্যাক্টরিতে দেখবা 30 কাউন্ট 17000 দিয়ে করছে কোন ফ্যাক্টরিতে এটাই 18000 দিয়ে করতেছে আবার ফ্যাক্টরিতে মেশিনের কন্ডিশন অনুযায়ী কোন স্পিড কোনটা একটু বেশি দেয় কম দেয় একই কাউন্টে আরেকটা ফ্যাক্টরিতে আবার কম বেশি দেয় কিন্তু এটার কাছাকাছি থাকে মনে করো 30 কাউন্টের জন্য 14000 দিবে না 14000 দিবে না 15000 দিবে না ওই 18000 এর আশেপাশে থাকে ঠিক আছে এই জন্য এটা কনস্ট্যান্ট না যে এত কাউন্টের জন্য এত কাউন্ট থাকে প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট না এই জন্য তবে 30 কাউন্টের জন্য নরমালি 18000 করে যায় না 18000 থাকে না এই জন্য আর রিং এর স্পিড তোমরা 20 এর উপরে হিসাব করা তোমার দরকার না 20 এর উপরে নরমালি চালাতে দেখি না আমি আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখি ঠিক আছে তো সেই হিসাবে 18 উপরে অবশ্যই রাখবা 20 বলো যদি এখানে আমি 32 কাউন্ট দিতাম তুমি 18 দিয়ে করতে সমস্যা নাই ঠিক আছে তখন 36 দিলাম 36 দিলে 36 38 40 মোটামুটি কাছাকাছি থাকবে স্পিনার স্পিন আর 19000 দিক করব ঠিক আছে এই জন্য তুমি যখন দুই তিনটা ম্যাট প্র্যাকটিস করবা তোমাদেরকে কিন্তু এমন এক ই কাউন্টগুলো দেওয়া হবে কমন কাউন্টই দেওয়া হবে যাতে তোমাদের খুব বেশি মানে কনফিউশন না হয় যেমন 30 কাউন্টটা হচ্ছে এত বেশি তৈরি হয় সবচেয়ে বেশি 30 কাউন্ট তৈরি হয় হ্যাঁ হ্যালো আমরা ওই ধরনের কাউন্টই দিব চেঞ্জ করলে অন্য কোথাও করবো ধরো 30 কাউন্ট দিয়ে বেশিরভাগ ম্যাথ দেখবা 30 28 32 এরকমই দিব হ্যাঁ আচ্ছা তাহলে ধরো এখানে দিলাম 19000 এরা 4.63 কাউন্ট 40 তাহলে এটা এখানেও 40 হবে ঠিক আছে না এখন বলো এখানে কি বের হবে বলতে পারো তখন কিন্তু আমাদের বের করতে হবে এখানে চাইছে আগে মানে নাম্বার অফ রিং ফ্রেম কয়টা লাগবে এটা চাইছে না আমরা সূত্রে দেখছো এখানে লিখছিলাম যখন নাম্বার অফ রিং ফ্রেম এখানে তখন লিখবা নাম্বার অফ স্পিন্ডল এই সূত্রটাকেই লিখতে পারবা নাম্বার অফ স্পিন্ডল তোমার বোঝার জন্যই একটা ছিল স্পিন্ডল স্পিড ইনটু নাম্বার অফ স্পিন্ডল না তাহলে এখান থেকে সব ডেটা গুলো বসানো আছে তাহলে বের হবে কি কথা বলো প্লিজ কথা বলো শেষের দিকে হ্যাঁ কি বের হবে নাম্বার অফ স্পিন্ডল বের হবে তাহলে নাম্বার অফ স্পিন্ডল কে যদি এখানে নাম্বার অফ রিং ফ্রেম চাও এখানে নাম্বার অফ রিং ফ্রেম বের করতে চাও তাহলে কি হবে বলো এখানে নাম্বার অফ স্পিন্ডল দিয়ে নাম্বার অফ টোটাল নাম্বার অফ স্পিন্ডল টোটাল নাম্বার অফ স্পিন্ডল স্যার এফিসিয়েন্সি কেমন দিব স্যার আগে ও এফিসিয়েন্সি 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 अराउंड 90 দিও হ্যাঁ ঠিক আছে 85 90 95 এগুলাই দিবা ঠিক আছে এফিসিয়েন্সি ডাজ নট ম্যাটার ওকে দেখো তাহলে এখানে টোটাল নাম্বার অফ স্পিন্ডল কে তুমি ভাগ দিবা নাম্বার অফ স্পিন্ডল পার ফ্রেম ওকে হয়ে যাবে না বের হয়ে যাবে না বোঝার জন্য আমি বলছি টোটাল নাম্বার অফ স্পিন্ডল কে যদি একটা মেশিনে স্পিন্ডল সংখ্যা দিয়ে ভাগ দেয়া যায় মনে করো টোটাল নাম্বার অফ স্পিন্ডল এখানে বের হলো 15000 আমি একে যদি 1008 দিয়ে ভাগ দিই
তাহলে কয়টা রিং ফ্রেম লাগবে বের হবে কি না জি স্যার বের হবে বের হবে এখন রেটা ফ্র্যাকশন আসলে ফ্র্যাকশনটা কি ধরবা ফ্র্যাকশন ধরা যাবে না মনে করো 10.5 আসছে 10.5 কি মেশিনের সংখ্যা হবে হবে না মেশিন তার অর্ধেক হবে না তখন কি ধরবা 11টা লাগবে 10টা করতে পারবো না ঠিক আছে 11 লাগবে তুমি নিজেই বুঝছো মেশিন লাগবে 11টা মনে করো একটা মেশিনে ফুল 10টা মেশিন ফুল লাগবে একটা মেশিনে কিছু স্পিন্ডার লাগলেই আমাদের মেশিনটা সরি আমাদের প্রোডাকশন পাবো আমি ওকে বাট মেশিন তো 11টা লাগবে আচ্ছা পরের অঙ্কটা কি আছে স্যার এখানে তো লং ফ্রেম শর্ট ফ্রেম কিছু বলে নাই আপনি 1008 বলা না থাকলে আমি বলেছি হ্যাঁ বলা না থাকলে তোমরা লং ফ্রেম দিয়েই করবা ঠিক আছে 1008টা দিয়ে করবা যদি বলা না থাকে কারণ এখন আর লং ফ্রেম ছাড়া শর্ট ফ্রেম নরমালি এখন আর মানে চলে না শর্ট ফ্রেম আগের যে পুরান মেশিন সেগুলোই শর্ট ফ্রেম হিসেবে ইউজ করা হয় বাট এখন সব লং ফ্রেমে কনভার্ট হচ্ছে এন মাই অ্যাজ ইউজুয়াল যদি বলা না থাকে সব 1008টা ধরে লং ফ্রেম ধরে করে নিব ওকে করবা দেখো ক্যালকুলেট দা মেশিন প্রোডাকশন পার ডে মেশিন প্রোডাকশন পার ডে ইউজিং দা ফলোইং প্যারামিটারস নাম্বার 3 দিয়ে তোমাদের কাছে তুলেছে মেবি দেখো আগের যে ম্যাথটা এখানে দেখো 3 নম্বর ম্যাথটা মেশিন প্রোডাকশন পার ডে ইউজিং ফলোইং প্যারামিটার এখানে বলো কি কি আছে স্পিন স্পিন্ডেল স্পিড দেয়া আছে রোবিং হ্যাং দেয়া আছে রিং ডাব দেয়া আছে নাম্বার অফ স্পিন্ডেল দেখো নাম্বার স্পিন্ডেল এটা অনুযায়ী বুঝা কি বলো তো এটা শর্ট ফ্রেম না লং ফ্রেম শর্ট ফ্রেম আচ্ছা আমাদের কি লাগবে অ্যাকচুয়ালি এখানে এখানে স্পিন্ডেল স্পিড কিভাবে বের করবা আচ্ছা তার আগে বলি এখানে কাউন্ট ভাবে বের করবা কাউন্ট করতে পারলে বাকি পারবা এখানে দেখো তোমার দরকার শুধু কাউন্ট দেয়া নাই তাহলে আমরা জানি আমরা বলেছিলাম রিং ড্রাফট রিং ফ্রেম ড্রাফট বললাম একটা ছোট্ট সূত্র রিং ড্রাফট হ্যাঁ রিং ড্রাফট ইকুয়াল টু এখানে কাউন্ট ক্যান কাউন্ট আর কি অ্যাকচুয়ালি হ্যাঁ কাউন্ট এনি এন কাউন্ট এনি ডিভাইড বাই রোবিং কাউন্ট এনি রোবিং এনি রোবিং কাউন্ট আর আপনি স্ক্রিন ওকে চেক করে রিং ডাব কত দেয়া আছে দেখো রিং ডাব দেয়া আছে 25 দেখো স্ক্রিন তো শেয়ারে আছে দেখতে পাচ্ছ না তোমরা স্ক্রিন কি স্যার এখন আসছে স্যার রিং ডা 25 ওকে স্যার এখন আসছে এখন আসছে জি স্যার ইয়ান কাউন্ট দেয়া আছে রোবিং কাউন্ট কত দেয়া আছে ওকে ভেরি গুড এত দেরি আসছে কিন্তু এখানে দেখাচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি হ্যাঁ শেয়ারিং দেখাচ্ছে না আগে থেকে এখান থেকে দেখো ইয়ান কাউন্ট বের জানো তাহলে এটা কিন্তু একবারে ইজি সূত্র এগুলো লাগে বেসিক সূত্র তিন নম্বর ম্যাথের দিকে তাকাও আছে তিন নম্বর ম্যাথটা এখন একমত হয়ে গেল করলাম মতো সব ডাটা গুনে গেলাম নাম্বার অফ স্পিন আছে এফিসিয়েন্সি দেয়া আছে
তারপরে টিপিআই বের করে নিবা, টিএমই টু রুট ওভার কাউন্ট, এই যে এখান থেকে যে কাউন্ট বাড়াবে এই কাউন্টই তুমি টিএমই টু রুট ওভার কাউন্ট দিয়ে বের করবা। ওকে, টিপিআই বের হবে, তারপরে এই কাউন্টটা তোমার লাগবে বাকি 36 সূত্রের 840 সূত্রের। ওকে, এখন তুমি প্রোডাকশন পাউন্ডে নাও, কেজিতে নাও, যাই না কোনো সমস্যা না। এতটুকু করতে পারলে বাকিটা তুমি পারবা, একই সাথে মিলে যাবে। একের মধ্যে থেকে এটা কাউন্ট বের করে নিলে সেম পরে একের মধ্যে একের মধ্যে কোন আসে বলো করো। স্যার রোভিং কাউন্ট কি এখানে 1.5 1.5 মানে কিছু না থাকলে এটা বুঝতে হবে এরকমই, মানে না বুঝতে হবে বলতে কি উল্লেখ করা না থাকলে এখানে এনি হবে, নর্মালি এনি তে ইউজ করা হয়, তো এনি ডাটা দেখে বুঝতে হয় 1.5 এনি এবং অন্য কিছু এর হবে থাকবে না তখন আর কখনো টেক্সট টেক্সটে থাকলে তোমরা দু একটা কনভার্সন হয়তো ইকুয়াল টু 590.5 এটা মানে ই করা আছে তোমাদের, মানে যারা কিছু কিছু পড়েছো হয়তো পড়েছে স্যার। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? তোমাদের পার্টিসিপেন্ট অলরেডি কমে গেছে, এটা এখন অ্যাবসেন্ট করে দেওয়া উচিত কিনা তোমরাই বলো। আচ্ছা কোশ্চেন না থাকলে আর আজকে বাইরে করাচ্ছি না, তোমাদের কনসেন্ট্রেশন বা নেটওয়ার্ক তো সমস্যা হয়ে যায়। আর এখানে রাখি আজকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।